আজকে আমরা চতুর্থ শ্রেণীর বাংলা বই নিয়ে আলোচনা করব চতুর্থ শ্রেণীর প্রথমেই আমরা বইটাকে দেখে নেব এবং প্রথমেই সূচিপত্র বাংলাদেশের প্রকৃতি পালকির গান বড় রাজা ছোট রাজা আমরা প্রথমেই পড়ব বাংলাদেশের প্রকৃতি সার দেশ বাংলাদেশ প্রতি দু মাস হয় একটি ঋতু প্রতি দু মাসে হয় একটি ঋতু যেমন বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস দুটো হলো গ্রীষ্মকাল এরপর আষাঢ় শ্রাবণ মিলে বর্ষাকাল এভাবে ভাদ্র আশ্বিন হচ্ছে শরৎকাল তারপরে কার্তিক ও অগ্রহায়ণ মাস দুটি হেমন্তকালের পৌষ আর মাঘ মাস হলো শীতকাল ফাল্গুন ও চৈত্র এই দুই মাস বসন্তকাল ভাবে ছয়টি ঋতুই প্রত্যেক বছর আসা যাওয়া করে পৃথিবীর সব দেশে কিন্তু এই দুই মাসে একটি ঋতু হয় না অনেক দেশে দুইটি কি তিনটি ঋতু দেখা যায় খুব বেশি হলে চারটি ঋতু আমাদের প্রতিটি ঋতুতে প্রকৃতির রয়েছে নতুন নতুন সাজ এক সাজে তাকে নতুন মনে হয় তার চেনা চেহারা বদলে যায় প্রথমে গ্রীষ্মের কথায় ধরা যাক গ্রীষ্মে কি প্রচণ্ড গরম রোদ্দের অসহ্য তাপ দুপুরে যদি পথ বের হতে হয় তখন মাথার উপরে ছাতা ধরে লোকে হাঁটে গরম যতই হোক গ্রীষ্মকে কিন্তু মধুমাস বলা হয় গ্রীষ্মকে মধুমাস বলা হয় এই সময় মধুর মতো মিষ্টি নানা ফল পাওয়া যায় আম জাম কাঁঠাল আনারস ও লিচু গ্রীষ্মকালের ফল গ্রীষ্মের পরে আসে বর্ষা বর্ষায় আবার একেবারে অন্য চেহারা আকাশ তখন কালো ঘন মেঘে ছায় থাকে বা ছেয়ে যায় বৃষ্টি পড়ছে তো পড়ছে কখনো বড় বড় ফোটায় তবে ধীরে ধীরে কখনো হুরমুর করে কখনো পড়ছে ঝিরঝির করে খুব হালকা এ ধরনের বৃষ্টির একটা নাম আছে একে বলা হয় ইলশিগুড়ি আর বড় বড় ফোটায় প্রচুর বৃষ্টির নাম মুসলধারে বৃষ্টি কখনো আবার পরে ঝমঝম বৃষ্টি নদীতে তখন ঢল নামে বর্ষায় ফোটে কদম কেয়া আরও নানা ফুল বর্ষার পর আসে শরৎ শরৎ এলেই আবার সব পাল্টে যায় শরৎকালে আকাশে সাদা মেঘ প্যাঁচা তোলার মতো ভেসে বেড়ায় আকাশ হয়ে ওঠে ঘন নীল এ সময় ফোটে শিউলি ফুল নদীর পাশ সাদা কাশ ফুলে ভরে যায় শরতের পর পাকা ধানের শীষ নিয়ে আসে হেমন্ত শুরু হয় ধান কাটা এই সময় কৃষকের ঘর সোনালি ফসলে ভরে ওঠে নবান্নের উৎসব গড়ে ঘরে আনন্দ নিয়ে আসে হেমন্তের শেষ দিকে শীতের আগমন টের পাওয়া যায় তখন ভোরবেলায় একটু একটু শীত লাগে এ সময় উত্তরে হাওয়া বয় উত্তর দিক থেকে আসা এই হাওয়াকে হাওয়া খুব ঠান্ডা শীতের রাতে লেপ কাঁথা গায়ে দিয়ে ঘুমাতে হয় দিনের বেলাও গরম কাপড় পরতে হয় শীতে খেজুরের রস দিয়ে তৈরি হয় নানা পিঠাপলি গ্রামে পিঠা পায়েস তৈরির ধুম পড়ে যায় যে শেষ হলো এই ঋতু অমনি শুরু হল বসন্তকাল পুরপুরে সুন্দর বাতাস বয় বসন্তের দক্ষিণে হাওয়ায় মন ভরে যায় বসন্তে কুকিল ডাকে কুকিলের ডাক বড় মিষ্টি গাছে গাছে জেগে ওঠে নতুন সবুজ পাতা নানা রঙের ফুলে ভরে যায় গাছ বাংলাদেশে এই ছয় ঋতু এভাবে আসে যায় সার ঋতুর এত বিচিত্র সুন্দর রূপ পৃথিবীর আর কোথাও নেই শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি এবং অর্থ বলি এবং শব্দ দিয়ে বাক্য তৈরি করি ইলসিগুড়ি মুসুলধারে পেঁচাতোল সর ঋতু বর্ষাকাল অসহ্য গ্রীষ্ম তাপ পার বিচিত্র এগুলো অবশ্যই উপরের পাটির ভিতর আমরা পড়ে এসেছি ওখানে আমরা মার্ক করবো চিহ্নিত করবো বাংলাদেশে বছরে কয়টি ঋতু আসে যায় ছয়টি ঋতু দুই মাস পরপর আসে যায় বছরে বারো মাসের নাম বলি এবং লিখি বৈশাখ জ্যষ্ট আশা শ্রাবণ এগুলো কোন কোন মাস নিয়ে আমাদের কোনো ঋতু হয় এবং লিখি কোন কোন মাস নিয়ে কোন কোন ঋতু হয় যেমন হচ্ছে বৈশাখ জষ্ট এগুলো ডান থেকে সঠিক উত্তর বেছে নিয়ে খালি জায়গায় পূরণ করি আমাদের দেশ সার ঋতুর দেশ গ্রীষ্মকালকে বলা হয় মধুমাস বর্ষায় ফোটে কদমকে আর নানা ফুল হেমন্ত উত্তরে ঋতু শীতকালে উত্তরে হাওয়া বয় হেমন্ত সোনালের ধানের ঋতু ধান দিক থেকে শব্দ বেছে নিয়ে বা শব্দের সঙ্গে মেলায় খেজুরের রস বসন্তকাল পিঠাপুলি গ্রীষ্ম প্রচন্ড গরম যাওয়া আসা বসন্তকাল ফুরপুরে বাতাস ইত্যাদি এগুলো আমরা অবশ্যই পর্যায়ক্রমে সুন্দরভাবে পড়বো লিখবো খাতায় আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে স্কুল ত্রিপুল লাইনের সাথে থাকার জন্য